ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রাশমণি ঘোষ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি রাশমণি চলে আসলাম তোমাদের সামনে। শীতের সিজন মানে বিয়ের মরশুম, তো বিয়ের মরশুমে রয়েছে প্রচুর বিয়ের অনুষ্ঠান। তো সেই রকম আজকে একটা ইনভিটেশন রয়েছে যেখানে আমি আর মা যাবো, তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু শীতকালে সবচেয়ে বড়ো সমস্যা, যতই সাজুগুজু করো, মানে আমার মতো শীতকাতুরে যারা তাদের সোয়েটার তো মাস্ট লাগবেই। তো সাজুগুজু করার পরে সোয়েটারটাও পরে নিচ্ছি, তার কারণ হচ্ছে শরীর খারাপ করলে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো না। তা শরীর সুস্থ রাখতে গেলে তো শীতের পোশাক পরতেই হবে। এই হচ্ছে আমার আজকের লুক। তো আমি বললাম আগেই যে আমি প্রচন্ড শীত কাতুরে, তো সোয়েটার না পরে যেতে পারবো না, তো সোয়েটার পরে নিয়েছি। আর এই যে হচ্ছে বিয়ে বাড়ির গিফট, এই আইরনটা ওই বন্ধুটাকে গিফট করবো। থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তো চলো এবার যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে এবার হাঁটতে শুরু করলাম। এবার আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছে। তো এই হচ্ছে বিয়ে বাড়ির গেট, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালোই লাগছে। এবার আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করছি। মহিলারা এক জায়গায় হওয়া মানে পৌঁছায়নি, কিন্তু কোনের জায়গায় প্রচণ্ড ভিড়, মানে যে যার মতো ইচ্ছা খুশি বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওই যে একজন বসে পড়লো, বসে ছবি তুলছে। আর এই যে একটা মেয়ের বিয়ে, এখানে অনেকগুলো মেয়ের বিয়ে নয় কিন্তু ক্যামেরাম্যান চারটে, মানে এটা হচ্ছে বিয়ে বাড়ির এখন ট্রেন্ডে চলছে। ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে, বউ মানে কোণে বসার জায়গাটাও খুব সুন্দর। আর এই এই ফার্নিচারগুলো দিয়েছে, এখানে আছে আলমারি, তারপর শোকেস, ড্রেসিং টেবিল, বক্স আলমারি, সব কিছু। তো এর মাঝে পূজাবাই মা চলে এসেছে, পূজাই মার সাথে ছবি তুলতে গিয়ে ছবি তোলার মাঝে হঠাৎ করে একটা দাদা দিয়ে এসে বললো, তুমি রাশমণি না? আমি বললাম তো বলছে তোমার ব্লগ আমরা দেখছি, আমার ভালো লাগে। তো আমি এটা ভেবে অবাক থাকছি যে মাত্র এখনও সুজন পূরণ হয়নি, তার মধ্যে এই দাদা দুইটা আমাকে এইভাবে বলছে যে তোমার ব্লগ ভালো লাগে, তুমি এটা করে চালিয়ে যাও, আস্তে আস্তে ভালো জায়গায় চলে যাবো। তো এরা আমাকে এত অ্যাপ্রিসিয়েট করলো, সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেল। ইতিমধ্যে বিয়ের ফোনও এখানে উপস্থিত হয়ে গেছে, কিন্তু ফোনে বসার জায়গা পাচ্ছে না, তার জায়গাতে তার বাড়ির রিলেটিভসরা ফ্রেন্ডসরাই দখল করে রেখেছে। তো আস্তে আস্তে বিয়ে বাড়িটাও ভরে উঠেছে লোকজনে। আগেই বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম, তাই গিফটটা কোনের মায়ের হাতে দিয়েছি, কোনেকে দেওয়া হয়নি। বিয়ের কোনো মানে ছবি তুলতে ব্যস্ত, প্রচুর ছবি, দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে মা নাচতে পারি, মা মাংস মাংসের গন্ধ, মা সত্যি মতো দাঁড়িয়ে। এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করলাম। আমার পাশে লাল চাদর পরা যে মহিলাটিকে দেখছো, উনি হচ্ছে আমার ছোটো পিসিমণি। তার কারণ হচ্ছে আমরা সকলেই ঘোষ, ঘোষ বাড়ি খুশিদের নিমন্ত্রণ থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখন ঘোষ বাড়িতে সকলেই নিমন্ত্রণ থাকে, কিন্তু একচেটিয়া ঘোষেদের নিমন্ত্রণ হয়। তো পিসিমণিরও নিমন্ত্রণ আছে, তো পিসিমণিও এসছে, তো বিয়ে বাড়িতে গিয়েই হঠাৎ দেখা হলো। মটনে এত ঝাল ছিল যে আমার পুরো নাক দিয়ে জল পড়ার মতো অবস্থা।
মহিষবাড়ি দুধ ছানা নিয়েই কারবার। তো খুশুদের বিয়েতে মিষ্টির ভ্যারাইটি থাকবে না তাই কখনো হয়? তো এই যে একটু মেয়ের বিয়েতে প্রচুর মিষ্টির ভ্যারাইটি ছিল। রসগোল্লা খাওয়া শেষ করে এবার খাচ্ছি রসমালাই, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। যেহেতু খাওয়া দাওয়ার প্যান্ডেল ছাদের উপরে করেছে তাই কোনো রকমে এখানে হাত ধুয়ে নিচ্ছে, যাতে নিচে যেতে গিয়ে কারোর গায়ে এঁটো না লেগে যায়। তারপর নিচে গিয়ে ভালো করে হাত ধুয়ে নেব। খুব বেশি দেরি না করে এখানেই শেষ করলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। আশা করছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।